আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলা লিঙ্ক সিমে পে আস গো সার্ভিসটি বন্ধ করবেন। তো পে আস গো সম্পর্কে অনেকে নাও জানতে পারেন, নাও বুঝতে পারেন। বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় ইন্টারনেট ইউজ করি এবং MB শেষ হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হয়। এক্সাম্পল, মনে করেন আপনার সিমে 200 MB রয়েছে এবং আপনার সিমে 20 টাকা ব্যালেন্স রয়েছে। তো আপনি কখন ফেসবুক ব্রাউজিং করতে করতে আপনার 200 MB শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর কিন্তু ইনস্ট্যান্টলি আপনার ওই 20 টাকা ব্যালেন্স কেটে নেওয়া হবে। এটাকে বলা হয় পে আস গো সার্ভিস। এটাতে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার অনেক টাকা গায়েব করে দেয়, বা অনেক সময় আপনারা টাকা রিচার্জ করে অ্যাপ থেকে MB কিনতে কিনতে আপনার টাকা কিন্তু গায়েব করে দেওয়া হয়। তো আজকের ভিডিও দেখার পর কিন্তু আপনাদের এরকমটি আর হবে না, অর্থাৎ আপনার আর একটি টাকাও কিন্তু কেটে নেওয়া হবে না যদিও আপনার MB শেষ হয়ে যায়। আর এই প্রসেসটা হচ্ছে শুধু বাংলা লিঙ্ক সিমের জন্য। কীভাবে করবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, বাংলা লিঙ্ক পে আস গো সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে। আমি কোডটি ডায়াল করে আমার সার্ভিসটি বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কোডটি কোথাও নোট করে রাখতে পারেন। তো কোডটি হচ্ছে *121*1*2*1#। তো এই কোডটি ডায়াল করলে কিন্তু যে পে আস গো সার্ভিসটা আছে, অর্থাৎ MB শেষ হওয়ার পর টাকা কেটে নেই, সেই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে *121# ডায়াল করে মেনু দেখে, মেনু থেকে এক সিলেক্ট করে, দেন ওই মেনুগুলো দেখে আবার 2 সিলেক্ট করে, আবার বিস্তারিত দেখে আবার 1 সিলেক্ট করে সেন্ড বাটন থেকে চেপে কিন্তু দেখে দেখে বন্ধ করতে পারবেন। আর কেউ যদি ওই সব ঝামেলায় না যেতে চান, ডিরেক্টলি *121*1*2*1# ডায়াল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পে আস গো সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। তো আমি আমার সিম থেকে ডায়াল করে দিচ্ছি এবং সার্ভিসটি বন্ধ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস, প্লিজ ওয়েট ফর রিপ্লাই SMS, অর্থাৎ সার্ভিসটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তারা একটি রিপ্লাই SMS কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। আর আপনারা এই কোডটি ডায়াল করার পর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফোনের এয়ারপ্লেন মোড, অর্থাৎ ফ্লাইট মোড যাই আমরা বলি, সেটা চালু করে বন্ধ করে নেবেন অথবা আপনার ফোনটি একবার রিস্টার্ট করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা SMS দিয়ে কনফার্ম করে দিয়েছে সার্ভিসটি বন্ধ হয়েছে বলেই কিন্তু এরকম একটি SMS আমি পেয়ে গিয়েছি। তো যেটা বলছিলাম, আপনারা ফোনটা রিস্টার্ট করে নিলে বা ফ্লাইট মোড দিয়ে দিলেই কিন্তু আপনার সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। তো আমরা ফ্লাইট মোড দিয়ে আবার সেটিকে সাথে সাথে ওপেন করে নেব। তো ভিউয়ার্স, এখন থেকে কিন্তু আমাদের ফোনে MB শেষ হয়ে গেলেও টাকা কাটার যে অপশনটা রয়েছে সেই সার্ভিসটা আর কাজ করবে না, অর্থাৎ আমাদের ফোন থেকে আর টাকা কেটে নেবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।